বন্ধুত্ব করছে আমার নবী বন্ধু ছিল আবু বকর নবীর হিজরতের সাথী আবু বকর বন্ধু এই বন্ধু যখন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যে পানি পড়া শেষ ওই চোখের সাইড দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল নবীর বেদনা ব্যথিত হয়ে শুধু কান্না আর কান্না নবীর চোখ নবীর বন্ধু আবু বকরের চোখ দিয়ে কালো দাগ পড়ে গেছে আর আজকে আমরা বাংলাদেশের আশিকের রাসূলরা নবীরে ভক্ত হয় নবীর আশেক হয় ঢোল বাজনা ভাইরাইয়া তোরা আমায় মারা গেলে আমারে গোসল পড়াইবি কাফন পড়াইবি তারপরে জানাজা পড়াইবি নবীর রোজার সামনে আমারে রাইখা নবীর কাছ থেকে অনুমতি নিবি নবী যদি অনুমতি দেয় রে নবীর পাশে শোয়া দিবি অনুমতি যদি না দেয় দূরে কোথাও আমারে রেখে দিবি হায় রে আবু বকরের মহব্বত নবীর প্রতি কত মায়া হায় রে আশিক রাসূল দুই বছর আবু বকর দেব চালাইলো কোনদিন আনন্দ মিছিল করলো না কোনদিন হাসি তামসা করলো না কাঁদতে 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 আবু বকরের চোখ দিয়া দাগ পড়ে গেছে নবীর বিরহ ব্যথায় শুধু কান্না আর কান্না আর আজকে আমরা আনন্দ মিছিল করি কেক কাটি ছাড়ে নাই কালেমা ছাড়ে নাই আর আমার বিশ্বাস হয় না তুই যদি মুহাম্মদের কালেমা পড়ে থাকস জীবন চলে যেতে পারে কিন্তু কালেমা তো ছাড়ার কথা না এই বাটপারে কয় কথা ঠিক বলছো তোমরা মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে কোনদিন কালেমা ছাড়ে না জীবন চলে যেতে পারে কালেমা ছাড়তে পারে না কিন্তু আসল কথা হলো আমি তো শুরুতেই বলছি মুহাম্মদের কালেমা পড়ি না আমি তো পলিটিক্সের কালেমা পড়ছি তার বন্ধুগুলা ডাক দিয়া বলে আরে যদি তোর কথাই সত্য হয় তোর কথাই যদি বাস্তব হয় এটা বাস্তবে আমাদেরকে বিশ্বাস করাইতে হইব রে তোর মুখের কথাই বলে না বলে কেমনে গড়াই তুই বলে তুই যে মুহাম্মাদের কালেমা পড়স নাই ইটার একটা বাস্তব নমুনা দেখাইতে হবে আমাদেরকে বিশ্বাস করাইতে হইলো এ কয় দোস্ত তোরা যেমনে বলবি এমনি বলি কয় তাহলে মুহাম্মাদের কালেমা মুহাম্মাদের সামনে গিয়া ফিরত দিবি আর মুহাম্মাদের চেহারার মধ্যে থুথু মারবি এরে ভাই কত বড় কপাল পুরা রে আল্লাহর হাবিবের চেহারা মোবারক তু তু মারতে বলছে কত বড় কপাল পোড়া হইলে কত বড় নাফরমান হইলে পড়ে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে তু তু মারতে যা যা এই পাঁচজন লোক বলে শুট কালেমা ফিরত দিবি রে মুহাম্মাদের চেহারার মধ্যে তো তোমার তইলে আমরা বিশ্বাস করব তুই মুহাম্মাদের কালেমা পড়স নাই তুই পলিটিক্সের কালেমা পড়ছস আর যদি তো তো না মারতে পারস আমরা বুঝে নিব তুই আবু বকর বেলালের কালেমা পড়ছস বন্ধুদের কথা রাখতে রাজি হয়ে গেল চিন্তা করেন কত বড় না ফরমান রাজি হয়ে গেল আল্লাহর হাবিবের চেহারা মোবারকে তো তোমার সে তাদেরকে লইয়া আল্লাহর পয়গম্বরের সামনে যাইতে লাগল নবীরে তো তোমার কত বড় সাহস কত বড় নাফরমান একবার চিন্তা করল না কার চেহারার মধ্যে তো তোমার বেরে কার চেহারার মধ্যে তুই তো তোমার যাস যে চেহারার দিকে একবার ইমানের সহিত যদি কেউ তাকায় রে
আমার আল্লাহ ঘোষণা দেয় নবী গো তার জিন্দেগিতে তার জন্য জাহান্নাম হারাম করে দেই। আরে যুবক ভাই, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে যদি ইমানের সহিত কোন বান্দা বান্দি তাকাইতো জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাইত। সাধারণ কথা না, শুধু তাই আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের পেটের কিদা নিবারণ হয়ে যাইত, ক্লান্তি দূর হয়ে যাইত। আরে যুবক বাবা, দিলের কান্না গায় শুনি, আল্লাহর হাবিবের চেহারা মোবারক এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, আমি এর থেকে সুন্দর পৃথিবীতে কাউরে বানাই নাই, আর আমি এর থেকে সুন্দর বানাই নাই, বানাবো না। কিয়ামতের আগে বানাইব। আল্লাহ বলেন, আমার সৃষ্টি জগতে এর থেকে সুন্দর কাউরে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমি কাউরে বানাবো না। যুবক বাবা, আল্লাহর হাবিবের চেহারা মোবারক কত সুন্দর, এত সুন্দর চেহারা মোবারক। আরে আল্লাহ নবী বলেন, আমি মেরাজের রজনীতে যখন যাই তখন আমি ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে আল্লাহর পয়গম্বরের দেখা হয়ে গেল। নবীজি বলেন, আমার ভাই ইউসুফ রে আমার আল্লাহ এত সুন্দর যোদান করছে, এত সুন্দর যোদান করছে, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ রে দিছে। ইউসুফ আলাইহিসসালামের চেহারা মোবারক এত সুন্দর, কিন্তু ইতিহাস পরে আমরা পাইলাম ইউসুফ নবীর চেহারা মোবারক দেখে তার উম্মত কোনদিন কালেমা পড়ে নাই। আরে যুবক ভাই, জমিনের যত নদী নালা খাল বিল সাগরের মাছগুলি লাফাইতে থাকত, আরে বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে গুল ঘেরাও করে ফেলত। দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তাহলে কেমন কণ্ঠ ছিল! আমরা যতই সুন্দর করে পড়ি একটা মশা আমাদের কাছে আয়ে যায়, কথা হয় না, আয়ে আয়ে খামর মেরে যায়, এটা দিয়ে বোঝায় যে হুজুর বিরক্ত হইছি, ঠিক নেই। আর তাদের তেলাওয়াত শুনিনা বাঘ হরিণ বিভিন্ন প্রাণী হিংস্র প্রাণীরা এগুলা আয়া দাঁড়ে বসাতে আসে, সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস পড়ে পাইলা দাউদের কণ্ঠ শুনেও কেউ কালেমা পড়ে নাই, কিন্তু তোমার আমার নবীর চেহারা মোবারক দেখা কত বেঈমান কালেমা পড়ছে, অসংখ্য বেঈমান বলে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখা পাগল পাগল হয়ে গেছে, নিজেরাই বলতে থাকতো এমন সুন্দর মানুষ আর জীবনে দেখি নাই। অনেকে অধিক খ্রিস্টান বেঈমান বলি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া চিৎকার মারতো আর বলতো আমরা সাক্ষ্য দিতেছি উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এমন সুন্দর চেহারা পয়গম্বর ছাড়া সম্ভব না। আরে যুবক ভাই, নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই শরীরের মধ্যে কোনদিন একটা মশা মাছি বসলো না, কোনদিন বসে নাই, তার কারণ আছে, কারণ দেখবেন আতরের মধ্যে কোনদিন মশা বসে না, মাছিও বসে না, কথা হয় না, এই আতরের গ্রাম কি মশা মাছি সহ্য করতে পারে, মশা মাছি যায় বাথরুম কিন্তু আতরের দোকানও যায়, কারণ গন্ধ সহ্য করতে পারে না। তোমার আমার পয়গম্বরের শরীরটা পুরাটাই ছিল আতর, সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর শরীরটাই ছিল আতাত নবীর শরীর থেকে গাম মোবারক বাহির হইলে পড়ে আম্মা জান আয়েশা বলেন আমি গাম গুলি একটা বোতলের ভিতরে শিশির ভিতরে বোতলের ভিতরে বইরা রাখতাম কোন অনুষ্ঠানে আমি নবীর গাম মোবারক ছিটায়া দিলে গোটা এলাকা সুগ্রানে মুখরিত হয়ে যেত যে কোনো মানুষ বুঝতে পারতো এখান দিয়ে মোহাম্মদ গেছে সুবহানাল্লাহ অনেকদিন পর্যন্ত ওই রাস্তায় গ্রাম থাকতো কেমন গ্রাম ছিল নবীর শরীর শুধু এক নবী দুনিয়াতে আসার পরে গান গ্রাম বাহির হয় নাই নবী যখন মা আমেনার পেটের ভিতরে ছিল আমেনা যখন রাস্তা দিয়া বাহির হইত আমেনার শরীর থেকে গ্রাম বাহির হইত আরে ভাই আমেনা রাস্তা দিয়া বাহির হইলে মানুষ সমালোচনা করত বিধবা মহিলার শরীর থেকে এত গ্রাম এটা তো নিয়ম না স্বামী মারা যাওয়ার পরে শরীরে গ্রাম না গানিস কিন্তু সে কেন রে গ্রাম দিয়া যার সাধারণ গ্রাম না যেদিকে আমেনা যায় সেই এলাকা গ্রামে মোহিত হয়ে যায় এত গ্রাম এ যুবক ভাই আল্লাহর নবীর মার শরীরে পর্যন্ত গ্রাম ছিল আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসছে মিয়া আপনি মক্কা নগরীর একজন সর্দার খানায় কাবার সর্দার বলেন আপনি আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনার বউ পুতের বউর শরীরে তো গ্রাম কেন মিয়া শ্রেণ লাগায় গো এটা তো ঠিক না সমালোচনা হয় একজন বিধবা নারীর শরীর থেকে এত গ্রাম আর সাধারণ গ্রাম না এই কথাটা মক্কা নগরীতে ছড়ায়া ছিটায়া পড়ছে আমেনা সেন্ট ব্যবহার করে আতর ব্যবহার করে খুশবু ব্যবহার করে এবার আব্দুল মুত্তালিব ওনার বিবিকে বললেন তোমার পুতের বউরে জিজ্ঞাসা করো মান সম্মান কি থাকবো না যাইব আমার তো ইজ্জত শেষ তোমার ছেলের বউ যেইভাবে রাস্তাঘাটে যদি যায় তাহলে গ্রাম কেন ইউজ করে খুশবু কেন ব্যবহার করে এবার আব্দুল মুত্তালিব তার বিবি বললেন আল্লাহর নবীর দাদি বলতেছে আমি আপনার কাছে বলার কথা ছিল যে বৌমা যেদিকে যায় শুধু গ্রাম আর গ্রাম সারা গ্রহ গোটা গ্রামে মুখরিত হয়ে যায় আমার বৌমা যদি বাথরুমে যায় গোসল করার জন্য বাথরুমের ভিতরে ঢুকা যায় না এত গ্রাম এত গ্রাম এত গ্রাম আর এটা দুনিয়ার কোন খুশবুর মতো এত গ্রাম না এটাতে কি গ্রাম নিজ বুঝি না তিন দিন চার দিন তাকে গ্রাম এবার তোমরা আগে আমরা আমের তোমার শ্বশুর হল মক্কা নগরীর সবচেয়ে বড় সর্দার এত বড় ব্যক্তিত্ব মানুষ ওনাকে জিজ্ঞাসা করে গো মা তুমি কেন খুশবু ব্যবহার করো আমার ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তুমি তোমার শরীরে কেন খুশবু ব্যবহার করো মা গো আমাদের সমাজের মানুষ এটা ভালো নজরে দেখে না এমনি আমেনা বলে মা গো আমি কি খুশবু ব্যবহার করে একটু দেখেন আমেনা সাথে সাথে ওনার মুখ থেকে টুক টুতু জমিনে ফালাইছে যেই মাত্র টুতু ফালাইছে টুতুর মধ্যে গ্রাম আর গ্রাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমি গোসল করতে গেলে গোসল কানায় গ্রাম রাস্তা দিয়া হাঁটলে গ্রাম এত গ্রাম এত গ্রাম মা গো আমি বাহিরের কোন খুশবু ব্যবহার করি না গো মা এই খুশবু আসে আমার পেট থেকে আল্লাহু আকবার বলে এত গ্রাম নবীর জন্মের আগে থেকে পেটে আসার পরে গ্রাম বাহির হয়েছে
নবীর পুরা শরীরটাই ছিল আতর যেদিকে যাইতো আল্লাহর পয়গম্বরের শরীর থেকে গ্রাণ বাহির হতো এটা দুনিয়ার গ্রাণ না জান্নাতের গ্রাণ মেশকে আম্বরের গ্রাণ বাহির হইতো আল্লাহর হাবিবের শরীরে মশা মাছি কোনদিন বসতো না গ্রাণের যন্ত্রণা এই নূরানি চেহারা এত সুন্দর যে দেখতো সে পাগল হয়ে যেত পাগল দূর দূরান্ত থেকে ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়াই তারা বলতো আমরা নিশ্চিত থাকতে পারি আপনি হলে আল্লাহর পয়গম্বর আপনার চেহারার মধ্যে এত সুন্দর জন আমাদের জিন্দেগিতে দেখি নাই অটোমেটিক মুখ দিয়া বাহির হয়ে যেত আল্লাহু আকবার তারা নবীর চেহারা মোবারকটা দেখে কালেমা পড়তো লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তো অনেক বেঈমান নবী একবার একজন সাহাবী উনি তখন ঈমান আনেন নাই কাফের বেঈমানটা দেখতেছে গোটা মক্কা নগরীর শিক্ষিত মানুষটা খালি কালেমা পড়তেছে যত শিক্ষিত তাদেরকে বুঝাইতে সহজ কিন্তু একেবারে জানা গবেষণা করে না তাদেরকে বোঝানি বড় কঠিন এবার শিক্ষিত লোকগুলি আল্লাহর হাবিবের হাতে ধরে কালেমা পড়তেছে ঠিক এমন সময় একজন শিক্ষিত হলেন হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী তখন উনি ঈমান আনে নাই উনি ছিলেন মক্কা নগরীর একজন কবি অনেক শিক্ষিত লোক এই লোকটা আবু জাহেল বলা আবু তাইবা উমাইয়া তারা বলল দুস্থ তুমি শিক্ষিত আমাদের সমাজে তোমার মতো ব্যক্তিত্বর দরকার আছে তুমি কিন্তু মুহাম্মাদের কাছেও যাও না দারেও যাও না মুহাম্মদ যদি তোমারে পা কালেমা পড়ায় ঈমান আনাই বলে কেমনে আনবা আমি যদি না নি বলে মুহাম্মদ জাদু জানে নাউজুবিল্লাহ বলে জাদু কেমনে করে বলে মোহাম্মদ মন্ত্র পড়ে রে মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায় বলুন আল্লাহর হাবিব কি মন্ত্র পড়ে না কোরআন পড়ে কোরআন শুনলে তারা পাগল হয়ে যায় সেটাকে মন্ত্র বইলা সালায়া দিছে তুফাইল কয় তাহলে কি করতে হইব হুত খানের মধ্যে তুলা লাগায় রাখ যাতে আওয়াজ তোর খানের ভিতরে না ঢুকে তুফাইল কানের মধ্যে তুলা লাগায় রাখছে এই কানের ভিতরে যেন আওয়াজ না যায় তুলা লাগাইয়া লাগাইয়া সামনে যা কোনো দিন আল্লাহর হাবিবরে দেখে না রাস্তা দিয়ে হাঁটতে গেল হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে গেল কারণ আল্লাহ যদি কাউরে হেদায়াত দেয় তাম পৃথিবীর মানুষ তারে গোমরা করতে পারে না ঠিক কি না বলেন হেদায়াতের মালিক কে আল্লাহ তুলা বেদ করে আওয়াজ তার কানে ঢুকাই দিছে পাগল পাগল হয়ে গেছে এত মজা এটা কিসের আওয়াজ কানের থেকে তুলা সরাইছে সরাইয়া দেখে কোরআনের আওয়াজ আসতেছে আমি একজন শিক্ষিত মানুষ কবি মানুষ মোহাম্মদ কি মন্ত্র পড়ে না কি পড়ে এটা তো আমি বুঝি মন্ত্র তো এমন হওয়ার কথা না মন্ত্র তো এত মজা হওয়ার কথা না আরে এত মজা লাগে রে আর মোহাম্মদ যা পড়ে এটার অর্থ বড় সুন্দর ছন্দ মিলাইয়া মিলাইয়া পড়ে রে কবিতার বাবা আমরা কিসের কবি মোহাম্মদ তো কবিরও বাপ ডাকাইলো কারণ এত সুন্দর চন্দ মিলাইয়া মিলাইয়া পড়ে প্রত্যেকটা কথার বড় অর্থ আছে আমি একজন শিক্ষিত লোক মোহাম্মদ কি বলে তার অর্থ আমি বুঝতেছি আর
তুফাইল রাদিয়াল্লাহু তাআলা জাগাত দাঁড়াইয়াই বলতেছে এটা কোনদিন মানুষের কথা হতে পারে না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এই সুরে সুরে উনি সামনের দিকে আগাইতে লাগলেন, সুর কোন দিক থেকে আসতেছে দেখতে লাগলেন, সামনের দিকে যায়, সেখানে গিয়া একটু ভিতরে গিয়া দেখে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছে, যেই মাত্র নবীর চেহারা মুবারকের দিকে তার চেহারা পড়ে গেছে, একটা চিৎকার মেরে বলেন আর জিন্দেগিতে ইয়ে তো সুন্দর দেখতে নাই, ইয়ে তো সুন্দর চেহারা কোনদিন দেখে নাই গো, নাকি জাদুঘর মন্ত্র পড়েন, আমি খানে কাবাকে সাক্ষী রেখে পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেছে, পাগল, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, আর এত মজার কথা, দুনিয়ার কোন মানুষের দ্বারা এই কথাগুলি বলা সম্ভব না, এগুলো আসমানি কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কালেমা পয়রা তুফাইল কালেমা পড়ছে, ইমান আনছে, সুবহানাল্লাহ। মক্কা নগরীর লিডারগুলির সামনে গর্বে সব শিক্ষিত লোক মুহাম্মাদের কাছে যায়, কোরআন তেলাওয়াত শুনি পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত যত মানুষ পড়ে তত দিল নরম হয়, ঠিক কিনা বলে, আল্লাহর হাবিব তেলাওয়াত করতে লাগলেন, তুফাইল শুনা তো পাগল হয়ে গেছে, কি বলেন গো এত মজা, এত মজা, সুবহানাল্লাহ। এইভাবে মক্কা নগরীর মানুষ কালেমা পড়তে লাগলো, এবার ওই বেঈমানগুলি এই মুহূর্তে দেখলো তারা যদি এইভাবে যদি কালেমা পড়তে দেখে তাহলে আমরা নেতৃত্ব দিব কার কাছে, নেতৃত্ব দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ যদি সব মানুষ ভালো হয়ে যায়, ভালো মানুষের সামনে খারাপ মানুষ নেতৃত্ব দিতে পারবে না, আধা ঘন্টা, এই জন্য ভালো মানুষগুলা জুড়ে কথা কইলে আর কনকন স্তব্ধ কইরা দেয়, কারণ তুমি জুড়ে জুড়ে কথা কইলে তোমার কথার দ্বারা আমার ব্যবসা বন্ধ হবে, পৃথিবীর সিস্টেমটাই বুঝি এরকম। ওই বেঈমান বলে আল্লাহর নবীর অপমান করার জন্য চার পাঁচজন মিলে আল্লাহর হাবিবের সামনে গেল তুথু মারার জন্য, আল্লাহর হাবিব তাদেরকে দূর থেকে দেখার পরে নবীজি আনন্দের সাথে বুকটা ভরে গেছে, নবীজি তাদেরকে দেখে আনন্দের সাথে বুক ভরে গেল, আল্লাহর হাবিব মনে করেছে মনে হয় রে গতকালকে বাড়িতে একা একা কালেমা পড়ছে, আজকে মনে করে সবার সামনে রে কালেমা পড়বে, আনন্দের সাথে নবীর বুকটা ভরে গেল, নবীজি তিন মাথা দরদ লইয়া কলিজা ভরা মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছে, নবী যা যে মহব্বত লইয়া তারা আসতেছে মুনাফিকের সুরত লইয়া, আল্লাহর হাবিব মনে করলো, আল্লাহর হাবিব মনে করেছে সেমন আসতেছে কালেমাটা ওপেন ঘোষণা দিবে যে আমি কালেমা পড়বো সবার সামনে, আনন্দের সাথে নবীর সামনের দিকে আগায়া গেল, তারাও নবীর কাছে আসতেছে, নবী মহব্বত লইয়া দিল মাকা দরদ লইয়া যায়, আর বেঈমানগুলি ভিতরে বিষ অন্তর বিষ মুনাফিক আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে, নবীজি মুস্কি হাসি দিয়া দিয়া কালে তার চেহারার দিকে যায়, একটু সামনে যায়, নবীজি মহব্বত লইয়া সামনে আগায়, আর সে দুশমনী লইয়া আল্লাহর হাবিবের সামনে আসছে রে, নবীজি আমার মহব্বত লইয়া সামনে আগায়, সে দুশমনী লইয়া আগায়, একটা পর্যায়ে নবী বললেন কি ব্যাপার কালেমার ঘোষণা কি সবার সামনে দিবা,
ওই লোকটা বলল ও মোহাম্মদ তোমার কালেমা তোমারে ফেরত দেওয়ার জন্য আসছি এই নাও তোমার কালেমা বইলা আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে তু তু মাইরা দিছে মুনাফিকের বাচ্চা দুশ্মনী লইয়া এত সুন্দর চেহারার মধ্যে কেন রে তো তো মেরে দিল নবীজি জি চোখ মোবারক দিয়া পানি পড়ে কলিজাটা ভেঙ্গে যেন নবীর টুকরা টুকরা হয়ে গেছে নবীজির কলিজা ভেঙ্গে গেছে আল্লাহর পয়গম্বর মাটিতে লুটায়া পড়ছে কাঁদতে 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 নবী বেহুশ হয়ে যায় আর বলে আরে কি করলি জান্নাতের টিকেট দয়া দিলাম আমার নিজের হাতে তোরে জান্নাতের টিকেট দিলাম রে আজকে আয়েশা জাহান্নামের টিকেট লইয়া গেলি আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলাম আর বলতে লাগলো কি করলি কপাল পোড়া কি করলি জান্নাতের টিকেট দিয়া জাহান্নামের টিকেটটা লইয়া গেলি নবীজি কাঁদতেছিল এমনি আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয় জিব্রাইল কান্দেন না গো নবী কান্দেন না আপনার কান্না আমার আল্লাহ বরদাস করতে পারে না বরদাস করতে পারে না কান্দেন না আপনি কান্দেন না আগো নবীজি সে আপনার ক্ষতি করতে পারে নাই আপনার ক্ষতি করতে পারে নাই বরং তার নিজের মাথায় নিজে সে কুড়াল মারছে সে নিজের মাথায় সে নিজে কোরআন মারছে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াত কি দয়াত নাজিল করে বলেন ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন ও গো আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনারে জানায়া দিবেন আপনি টেনশন কইরেন না কান্দেন না মন ভাঙ্গেন না সে আপনার কোন ক্ষতি করে নাই সে তার নিজের ক্ষতি নিজে করছে আপনি কান্দেন না সেই দিনের কথা স্মরণ করে কোন দিনের কথা আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা যেই দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে পাই পাই করে হিসাব দিবে সেদিনের কথা স্মরণ করেন আল্লাহ বলেন নবী গো কান্দেন না এই মুনাফিকরা কিয়ামতের কঠিন ময়দানে আপনি নবীর সামনে আমি তারে দাঁড় করাবো আমি তারে দাঁড় করাবো এরপর আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা কিয়ামতের মাঠে কুশার ছিলেন নি আপনারা গেন্ডারি ছিলেন নি ছাপায়া ছাপায়া দেখা বেঈমানের বাচ্চাগুলি কিয়ামতের মাঠে নিজের হাতগুলি রে গেন্ডারির মতো ছাপাইতে থাকবে কুশারের মতো ছাপাইতে থাকবে আর বলতে থাকবে কি করলাম কি করলাম রে আজকে আমি নিজের হাতে নিজের কুড়াল মেরে দিলাম কি করলাম কি করলাম আমি যদি সেদিন মোহাম্মদ রে বন্ধু বানাইতাম মোহাম্মদ রে যদি দোস্ত বানাইতাম তাহলে আজকে পরিণতি হতো না রে যুবক ভাই
জুরে জুরে চিৎকার দিবে আর বলবে ইয়া ওয়াইলাতা নাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা সেদিন চিৎকার দিয়ে বলবে হায় রে আমি যদি দুষ্ট লোক বলারে বন্ধু না বানাইতাম দুষ্ট লোক বলারে যদি বন্ধু না বানাইতাম ওই আবু জাহিল না বলা হেবারে যদি উদ্বা হতো এবারে যদি উমাইয়ার যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই মুসিবতের মধ্যে পড়া লাগতো না মুহাম্মদের হাতে দেওয়া জান্নাতের টিকিট পাইয়া আমি জাহান্নামের টিকিট নিলাম বন্ধুদের পাল্লায় পড়ে এই জন্য আমি আজকের আলোচনা থেকে আপনাদের কাছে আমার ছোট্ট একটা নসিহত হইল এর যুবক ভাই বিশেষ করে যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি আজকের জেনারেশন একমাত্র ধ্বংস হয় বন্ধুর কারণে যত সমস্যা বেশিরভাগ দেখবেন বন্ধুর কারণে কথা হয় না সিগারেট যারা খায় জিগাইবেন কোনদিন নিজে নিজে সিগারেট খায় নাই বন্ধু খায় বন্ধু তারে শিখাইছে যারা ইয়াবা খায় ট্যাবলেট খায় গাঁজা খায় মদ খায় বোতল টানে দেখবেন নিজে নিজে খায় না বন্ধু শিখাইছে সে খাইছে আরে ভাই ভাই ক্লাবে নিজে নিজে যায় না বন্ধু লইয়া যায় তাই ক্লাবে যায় আরে কেসুনোতে নিজে নিজে টাকা লাগায় নাই আগে বন্ধু লাগাইছে বন্ধুরে বন্ধু লইয়া গেছে যারা এই জামানায় নষ্ট হয় বন্ধুর কারণে হয় ফেরাউন নাম শুনছেন ফেরাউন না নিজে নিজে খোদা দাবি করত রে ফেরাউন না কিন্তু এত খারাপ ছিল না ফেরাউনের জীবনী আমি পড়ছি ফেরাউন খারাপ হইছে ফেরাউনের বন্ধু হামাইনার কারণে এই হামাইনা জেনে বুঝাই তো ফেরাউন এমনি নষ্ট ইতিহাস থেকে পাইলাম বন্ধুর কারণে মানুষ ধ্বংস হয় এই জন্য সৎ সঙ্গে সদবাস অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ কথা হয় না এই জন্য বন্ধু ঠিক রাখতে হবে আরে যুবক ভাই যা তারে যারে মনে চায় তারে বন্ধু বানানো যাবে না কোন সুসুরকে আমার বন্ধু বানানো যাবে না কোন ঘুষখোরকে আমার বন্ধু বানানো যাবে না কোন বেনামাজিরে আমার বন্ধু এই যে রেডি উঠে এটার দলটা ভালো ধরে এটির কথাই কইতেছি উঠে কেন উঠে নামি ধরা পড়ে গেছে গা বল বল এখন যা যাই বাইরে ইজ্জত লয়ে যাই তত কথা কথা নালে মেইন পয়েন্টটা এর আগে উঠতো ঘটনা তো বিটে গেছে গা ঠিক অনওয়াজ কি আবর বলা ভালো উপরে আরে ফ্রি ফায়ার পাবজি পাবজি এটা কি একলা খেলে এই একা একা খেলে ফ্রি ফায়ার পাবজি কেমনে গেল আমার জীবনে দিছিলাম আমি এবার বাড়ি থেকে দিছি বিকাল বেলা লকডাউনে তো গেছি হাঁটতাম রাস্তা দিয়া ও একেবারে লাশি মারা গেছি হাঁটতে হাঁটতে দুইজন তিনজন আমরা গেছি উমা উনি কে দেখি উগানো চার পাঁচ জন বসা আরো কত কম যায় গিয়ে আরো দু তিন জন বয়া আমি কইলাম কি রে এত রাত সন্ধ্যার পরে তো এই রাস্তা দিয়া এই ফুলা ভান কই আড্ডা মারার কথা ঘটনা যেখানে যে শেষ সীমানা যায় হিগে নদী দিয়া রাব ওহন কতক্ষণ পরে আমরা ওই মাথা দিয়েছি গিয়ে আস্তে আস্তে আবার আওয়াজ ওহন দেখি জুড়ে জুড়ে ছিল সামনে যা সামনে ডাইনে মার ডাইনে মার সামনে যা ডাইনে যা বামে যা হেরে মার হেরে মার হুমায়ুন কি তা আমার জীবনে হাত দিকে তা খালি উল্টা মই বুঝতাম না আমি জিগে এটা করে কি তা এ সিলা সিলি করে গা খবা এর ভাব জিগেলে পাপ জি আমি কি তা কইলে একজনে কেন না গেল আরেকটা আছে না আরেকটা শয়তান ইয়াতে লারা মারে আর ইয়াতে এ দিকে সিলি মার লারা সারা করে তোর ইডারে কটাইনে দাও আমি যাই গেতে ফায়ার কর ফায়ার কর চিল্লা চিল্লি শুরু করে দিছি আমি গরদে পেড়েতে ভিড়াইব এলে আর রাস্তাতে এলাম ঠিক নিরিবিলি কেন তুই কি একা গেলে না বন্ধু বন্ধু সব জায়গায় বন্ধু ঝুলাইল আছে আরে যুবক ভাই বন্ধু যারা চলা যায় না সেটা আমিও জানি কিন্তু বন্ধু জাহান্নামী বন্ধুর প্রয়োজন নাই যেই বন্ধু আমাকে রাস্তা দেখায় জাহান্নামের আরে আমার বন্ধু লইয়া চললে উমাইয়ার মতো বন্ধু উদ্বার মতো বন্ধু আবু জাহেলের মতো বন্ধুর প্রয়োজন নাই বন্ধুত্ব করছে আমার নবী বন্ধু ছিল আবু বক্কা আরে কেমন বন্ধুর জন্য নবীর
নবীর হিজরতের সাথী আবু বকর বন্ধু। এই বন্ধু যখন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে পানি পড়া শেষ, ওই চোখের সাইড দিয়া কালো দাগ পড়ে গেছিল। নবীর ব্যথায় ব্যথিত হইয়া শুধু কান্না আর কান্না, নবীর চোখ, নবীর বন্ধু আবু বকরের চোখ দিয়া কালো দাগ পড়ে গেছে। আর আজকে আমরা বাংলাদেশের আশিকের রাসূলটা নবীরে ভক্ত হয়, নবীর আশেক হয়, ঢোল বাজনা ভাইরাইয়া। এবার আমি আশিক হয়ে গেছি, ইতিহাস রচনা করছি, নবীর আশেক দেখাইতে গিয়া জসনে জুলুসের নামে আবার ঢোল বাজনা লইয়া বাইরেছে। হায়রে, বিশ্ব দরবারে ইসলাম ধর্মটারে আর কত তোরা লাঞ্ছিত করবি, আর কত ইসলাম ধর্মটারে হেউ করবি ক, হিন্দুরাও ঢোল বাজনা বাজায় আর তোরা আশেকের রাসূল নাম দাড়ি তোরাও ঢোল বাজনা বাইরাস। তোলার ব্যবধান রইল কই? আমি কি মিথ্যা কথা কইতেছি না? এগুলা দেখছেন না? এই এই 2021 সালে আমরা দেখছি, ভিডিও হল আমার কাছে আছে, আমি প্রমাণের লাগি রাখছি। ঢোল বাজনা লইয়া মিলাদুল নবী তুলছে, ঢোল বাজনা বাইরিতাছে আর আশেকের রাসূলরা সুবান দিতাছে, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত। আর কত ইসলাম তার বিকৃত করবা? ইসলামের 12টা বাজার চেয়ে সমস্ত নামদারি কিছু ভণ্ড করছে। ওয়াজের নামে শুরু করছে তামাশা, ওয়াজ বইয়া গো পানি গর করে ফটতাছে, বাবাই বলে রে ডাকতাছে, শুনছেন না? পরে ইতা কইবার লাগে মাহফিল আনছে, তোর পানি কোনান্দা পরে আল্লাহ না জানে, এরপর পানি পরে বাবাই বলে ডেকছে, দেখে রে ডাকে পানি বলে না, আয়ো আমাদের আয়, মেশিন গান আছে, মেশিন গান বলা আছে, কেমন ফাউলের গরের ফাউল, কেমন ফাউল নামক বুলারে অর্ধেক গাইন দেখাই আসতে যাব, এটা তো নেশা কইরা বল, মাতাল মাতাল, এ মাতাল না হলে কোনো সুস্থ মানুষ এই সমস্ত কথা ওয়াজ স্টেজে বইয়া বলতে পারে? এরে বলে বাবা ডা, আল্লাহ আমাদেরকে মাফ করুক এই সমস্ত ভণ্ডা মিথ্যে কে, আল্লাহ হেফাজত। ইসলাম দ্বারা বিশ্ব দরবার আর কলঙ্কিত কইরেন না, এমনি আমরা লজ্জায় মুখ দেখাইতে পারি, ইসলাম কিন্তু এরকম ভণ্ডামির মধ্যে না, ইসলাম বড় সুন্দর, ইসলাম একটা সুন্দর ধর্ম, পৃথিবীতে আল্লাহ বানাইছেন ধর্ম, আল্লাহর কাছে একটা ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এইটাই আল্লাহর কাছে ইসলাম ধর্ম, আর কোন ধর্ম নাই। এর হরি ধর্মটারে কি জাত অবস্থা করছে? এই কথা বলি মনোযোগ দিয়ে শুন, আমি আপনাদেরকে বলি, বন্ধু ছিল আবু বকর, নবী বিদায় হওয়ার পরে চোখ দিয়া পানির বদলে রক্ত পড়ছে, আর খালি বলতো আহ নবী নাই, কষ্টে ভিতরটা যেন ফেটে যাইত আবু বকর। নবীজি যেখানে নামাজ পড়ায় সেখানে তাকাইলে আবু বকরের কলিজাটা যেন ফেটে যাইত। 2টা বছর শাসন করার পরে আবু বকরের নসিহত ছিল, তোরা মাই মারা গেলে আমারে গোসল পড়াইবি, কাফন পড়াইবি, তারপরে জানাজা পড়াইবি, নবীর রোজার সামনে আমারে রাইকা নবীর কাছ থেকে অনুমতি নিবি, নবী যদি অনুমতি দেয় রে নবীর পাশে শোয়া দিবি, অনুমতি যদি না দেয় দূরে কোথাও আমারে রেখে দিবি। কোনদিন আনন্দ মিছিল করলো না, কোনদিন হাসি তামসা করলো না, কানতে 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 আবু বকরের চোখ দিয়া দাগ পড়ে গেছে। নবীর বিরহ ব্যথায় শুধু কান্নার কারণ, আর আজকে আমরা আনন্দ মিছিল করি, কেক কাটি, ঢোল বাজনা বাজাই, নবীর আশেক দেশের পরিস্থিতি বালা না, না হইলে তোরা রে কিরকম জুতা ভিডাই করতো মানুষে, তোরা আমার নবীর প্রেমে পাগল হইয়া ভণ্ডামি যে করস, এ দেশের মুসলমান কিন্তু এখন সচেতন, ভণ্ডামি এখন পছন্দ করে না, কথা কয় না। এর কিছুদিন আগে নবীর বিরুদ্ধে কথা হয় আর আমরা শোনাছি না, এর কিছুদিন আগে কোরআন নিয়ে এত বড় অপমাননা, তাদের কোনো ভূমিকা নাই,
ইয়ারা খালি বাসায় কোন সময় জিলা ফিরায় জানাই বল চিন্তা করে কত মারাত্মক কত বড় ঘটনা ঘটে যায় বাংলাদেশে হেরারে ফলা যায় ফাওয়া যায় জশনে জলসা আর বিলারি আর বিরানি আছে এই সমস্ত বদনামই জানতে হবে এই যুবক ভাই যারা আমাদের বিরুদ্ধে যারা ওই মসলকের আছেন তাদেরকে বলি মাতারা বালিশের সঙ্গে ভালো একটু চিন্তা করে দেখেন তো নবী যেই তারিখে বিদায় হইছে ওই তারিখেই তো নবী অফাত যেদিন আসছে এই তারিখেই আবার বিদায় হইছে নবীর মিলাদ নবী আর অফাত নবী এক আশা যাওয়া একসাথে টিকির মধ্যে কোনো اختلاف নাই জন্ম নিয়ে اختلاف থাকতে পারে বিদায় নিয়ে কোনো اختلاف নাই কোন দিন আনন্দ মিছিল করো সত্যিকার আশিক রাসূলদের চোখ দিয়ে পানি আসবে কেক ভিতরে ডুববে না উচিত ছিল সেদিন দুরুদ নবীর উপরে বেশি বেশি করে পড়া নবীর জন্য কান্নাকাটি করে সাহাবায়ে কেরাম এর ইতিহাস আবু বকর কাঁদছেন উমর কাঁদছে সাহাবায়ে কেরামরা কাঁদছে বেলাল তো আর মদিনায় থাকছে না গেছে কই না কেন আমি যদি মদিনায় থাকি আল্লাহর হাবিব যে রাস্তা দিয়া হাঁটছে আমি ওই রাস্তা দিয়া কোনোদিন হাঁটতে পারবো না নবীর জায়গা অন্য কেউ ইমামতি করবে রে আমি বেলালিটা বরদাস্ত করতে পারবো না তাই মদিনা চাইরা আজা বেলালের রোজা দামেস্কের মধ্যে আছে বেলাল কিন্তু মদিনায় থাকে নাই নবীর ইন্তেকালের পরে দিলের মধ্যে কষ্ট লইয়া বেদনা লইয়া চলে গেছে মদিনা চাইরা আমি মদিনায় থাকতে পারবো না আমার নবীর জায়গায় কেউ নামাজ পড়াইবে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া দেখ বেলাল কি জশনে জলুস করতে পারছিল না বেলাল কি মিছিল করতে পারছিল না বেলাল কাঁদতে কাঁদতে দেড় চাইরা মদিনা চাইরা চলে গেল অন্যথা আর আমরা এখন চোদ্দ চোদ্দ বছর পরে জশনে জুলুস করার বিশ্ব নবীর আগমন আমাদের ওই কেন কোনো দরকার নাই মাতা কথা বলতে রাজি না কিন্তু দুঃখটা হইলই জায়গা নবীর আগমনে মিছিল করবি তুলে আরেক বেড়ারে পাকিস্তান থেকে কেন আনস আইনা দেখবেন একটা গাড়ির উপরে তুলে এটারে ফুল দিয়া সাজা সাজাই দিয়া এরপরে এটারে উপরে তুললে এরপরে আর ভিজে ভিজে মিশে মিশে এই কেন দাও তুলে কি তোমরা এর নবী বানাইছো নাউজুবিল্লাহ দেখতো তুই রুমে বুঝা না নবীর আগমনের মিছিলে হেরে পাকিস্তান থেকে দাওয়াত দিয়া আইনা এরে ফুলের মালা দিয়া এরে সাজাইয়া গাড়ির উপরে তুইল্লা তোমরা হাঁটাইবার মিছিল দিবা এটার উদ্দেশ্যটা কি তা জাতি জানতে চায় দেখছেন না এটা তো মিছিল করবি ভালো কথা কর বাংলাদেশে কর নবীর আগমনে খুশি আমরাও খুশি তার একটা বড় করে নমস্কার এটার মুখে দাঁড়িয়েও নাই কথা কয় না এটার মুখে দাঁড়িয়ে আছে না দাঁড়ি খালা এটা ওই থেকে শেপ যে করছিস বাংলা যাইবার আগে একটু বাকি রাখছিস সেটা করবা হালকা হালকা এত বড় বড় এটাই আবার এখান থেকে গিয়ে শিখতে হবে এটা বলে আওলাদের আসল নাউজুবিল্লাহ এটা বলে আওলাদের আসল কত বড় খারাপ দেন এটা বাড়া হয়ে যাবে আল্লাহ মাফ করো এই সমস্ত কুসংস্কার আমার দেশে চলতেছে এগুলা বললে আমরা ওই খারাপ আমরা কই ওহাল কই যাইতাম আরে যুবক ভাই শেষ কথা আপনাদের কাছে বলতে চাই বন্ধু হব আল্লাহর নবী বন্ধু বানাইয়া শিখাইয়া দিছে বন্ধু কারে বানাইবা কোন সুতপুরকের ভিতর থেকে মহব্বত করা যাবে না কোন বেনামাজিরে কলিজা দিয়া মহব্বত করা যাবে না এরে কোন দুর্নীতি বাজরে টেন্ডার বাজরে সাদা বাজরে কোনদিন কলিজা দিয়া মহব্বত করা যাবে না কারণ যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত কার সাথে মহব্বত করবা সুতপুরের সঙ্গে বুসকুরের সঙ্গে জানা করবে বিচারের সঙ্গে অসুবিধা নাই কিয়ামতের মাঠে দাঁড়ানোর পরে দেখবা সুদ করবে নামাজি জানা কর সব তোমার পাশে দাঁড়ানো ডাক দিয়া মোল্লা মালিক জীবনে নামাজ চারি নাই কোনদিন বুসকা
কিন্তু আমার পাশে সুদ কোর দাঁড়ায় আছে ঘুষ কোর দাঁড়ায় আছে কেন আল্লাহ কয় বান্দা রে নিজে সুদ কাজ নাই ঘুষ কাজ নাই কিন্তু সুদ কোর আর ঘুষ কোর রে কলিজা দিয়া মহব্বত করতি আজকে আমি তোরে তার সঙ্গে দাঁড় করায় দিলাম তার সঙ্গে তোরে জাহান্নামও দিয়া দিবি কারণ মহব্বতটা বেশি আছে নাই এখানে মহব্বত করবি অসুবিধা নাই গিয়ে এখানে সুমাদি সেক্টর একটা অসুবিধা কি এজন্য আপনাদেরকে বলি বন্ধু ভালো চাই যেরকম বন্ধু কি চাই আমরা দেশের যুবকরা মাদ্রাসার ছাত্র সঙ্গে বন্ধুত্ব করে না আমরা দেশের যুবকরা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করে না নমাজি ব্যক্তি রে মহব্বত করতে জানে না সুদ করে গিয়া সা হাওয়ায় কলিজার ভিতরে ঢুকায়া যায় এবারে একজন আলেম রে মহব্বত কর একজন নমাজি রে মহব্বত গ্রামের মধ্যে যেই ছেলেটা নামাজ পড়ে তার সঙ্গে তোর সম্পর্ক ভালো থাকুক তার বদলতে কিয়ামতের মাঠে তার সঙ্গে আল্লাহ দাঁড় করায় দিবে চিন্তা করে দেখেন বন্ধু কারে কয় খলিফাতুল মুসলিমিন হযরতুল আবু বকর দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে গেল ওনার জানাজা পড়াইলেন কাফন দাফন পড়াইলেন নবীজির রওজা মুবারকের সামনে রেখে দিলেন সেখানে রাখার পরে হযরত আলী উসমান ওমর চিৎকার দিয়া বললেন ওগো পয়গম্বর আপনার ছোটবেলার সাথী হযরত আবু বকরকে আপনার পাশে দাঁড় করাইছি সোয়া দিছি আপনার হিজরতের সাথী কে আপনার পাশে আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রোজার পাশে তারে সোয়া দিব অনুমতি যদি না পাই গো দূরে কোথাও সোয়া দিব আমি কিন্তু গল্প বলতেছি না এটা আমি তাফসীরের মধ্যে পাইছি ঘটনাটা উল্লেখ করছে সূরা কাহাফের একটা ঘটনায় গিয়া পড়তে গিয়া এই ঘটনাটা আমি সূরা কাহাফের একটা ঘটনার মধ্যে পাইছি তাফসীরের মধ্যে উল্লেখ আছে না কিন্তু ইচ্ছা না আল্লাহর হাবিবের রওজার সামনে রাখছে আর তারা বলতেছে আপনি অনুমতি দিলে আমি তার আপনার পাশে সোয়া রাখব হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতে লাগছে সুবহানাল্লাহ এ জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার এমন একজন ব্যক্তিকে আমার পাশে রাখবি এটারও কি অনুমতি লাগে আরে তোরা জানস না আবু বকর আমার ছোটবেলার সাথী আবু বকর আমার হিজরতের সাথী আর দুনিয়ার সাথী ছিল আজকে থেকে আমার রওজা শরীফের সাথী হয়ে যাবে তাই হাবিবকে হাবিবের পাশে শোয়া দাও সাথে সাথে তারা আল্লাহর পয়গম্বরের পাশে হযরত আবু বকরের রওজা উমরকে ওখানে শোয়া দিলেন আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন দুইজন নবীর ডান দিক থেকে বাম দিকে উঠে দাঁড়াইবো সুবহানাল্লাহ তারাও নবীর সাথে একসাথে কিয়ামতের মাঠে একই জায়গা থেকে দাঁড়াবে সুবহানাল্লাহ যুবক ভাই এজন্য বন্ধু বানু চাই ওই বেঈমান গলি কালেমার মতো দৌলত পাইয়া বন্ধুর জন্য কালেমাটা হারাইছে কিয়ামতের মাঠে চিৎকার দিয়া বলবে হাই রে কি উপায় করলাম নিজের মাথায় নিজে কুরআন মানলাম আজকে বন্ধুর কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম একমাত্র বন্ধুর কারণে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বন্ধুদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন।